নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ একটা রেসিপি বানাবো, কুমড়োর ধোকা কাটি। ডালের ধোকা তো আমরা সবাই খাই, তবে কুমড়ো দিয়েও যে এভাবে ধোকা বানানো যায় সেটা আপনারা বাড়িতে না করলে কিন্তু জানতে পারবেন না, আর বাড়িতে যদি করেন আমাকে একটা কমেন্ট করে বলবেন। তো কুমড়ো ধোকা কাটি বানানোর জন্য আমি ছোলার ডালটা ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টাতেই কিন্তু ছোলার ডালটা ভিজে ফুলে যাবে। তারপর আমি মিক্সি জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 1 টিস্পুন কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে, মানে গরম তেলটা কড়ার চারদিকে ছড়িয়ে দিয়ে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা কুমড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কুমড়োটা আমি খুবই পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কুমড়োটা সেদ্ধ করে নেব। এদিকে একটা প্লেটে আমি অয়েল ব্রাশ করে রাখলাম। কুমড়োটা দেখুন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই কুমড়োটা কিন্তু একদম স্ম্যাশ করে নিতে হবে। ফুন্তি দিয়েই করলেই অনায়াসেই খুব তাড়াতাড়ি কুমড়োটা স্ম্যাশ হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প করে চিনি। কুমড়োটা ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডাল বাটা। আর ডাল বাটা দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়তে থাকতে হবে। কুমড়োর জন্য তো আমি লবণ দিয়েছিলাম, এখন ডালের জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর 2 চামচ দেব বেসন, তাতে বাইন্ডিংটা ভালো হবে। খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই, এমনিতেই ডাল বাটা আছে, তবে বেসনটা দিলে বাইন্ডিংটা আরো ভালো হবে। এবার অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। লো ফ্লেমে ডাল বাটাটা মিশিয়ে নিতে নিতে এই রকম একটা মন্ডের মতো যখন হবে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আর যে প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটে এটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। এই মন্ড থেকে আমি পিস কেটে নিতে হবে, তার জন্য প্লেটের সব দিকে ভালো করে ছড়িয়ে দিলাম। আর খুন্তি দিয়েই চেপে চেপে যদি প্লেন করে নেওয়া যায় অনায়াসেই কিন্তু হয়ে যাবে। তবে এখন আমি পিস করব না, ঠান্ডা হয়ে যাবার পর পিস করে কেটে নেব। ধার থেকে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু সমানভাবে সেট হয়ে যায়। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিই। একটা টমেটো নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা টমেটো কুচি করেও দিতে পারেন, তবে আমি গ্রেট করে নিলাম। এর সাথে কিছু মশলা দেব। আদা বাটা দিলাম 1 চামচ, টক দই দিয়েছি 1 চামচ, আর এর সাথে বেশি কিছু মশলা, মানে লঙ্কা হলুদ ধনে জিরে, সবই আমি খুব অল্প করেই নিয়েছি। কালারের জন্য দিয়ে দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কা, চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কাটা নাও দিতে পারেন। এবার সব মশলাগুলো মিশিয়ে নিলাম। এদিকে ডালটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন পিস কাটলে খুব ভালো মতো পিস কাটা যাবে। তো ছুরি দিয়ে আমি বরফির আকারে পিস কেটে নেব। খুব বেশি বড় করে না, মাঝারি সাইজের বরফি কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, প্লেটে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম বলে খুব সহজেই কিন্তু বরফিগুলো উঠে এলো। এবার এই বরফিগুলো আমি ভেজে নেব। তার জন্য বেশ অনেকটা পরিমাণ তেল আমি কড়াতে দিয়ে দিয়েছি, কারণ এগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা ধোকাগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম। ধোকাগুলো ছেড়ে দেবার পরেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, তাতে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর কড়াটা ধরে তেলটা নাড়িয়ে দিলে
সব দিকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর আমি খুন্তি দিয়ে উল্টে দেব। আর বড়াগুলো যখন এই রকম লাল লাল ভাজা হয়ে যাবে, আর চারদিকটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। খুন্তি দিয়ে একটা একটা করে তুলতে তুলতে গেলে নিচের গুলো কিন্তু আরো পুড়ে যাবে, তাই ছানটা দিয়ে সব একসাথেই তুলে নিলাম। আর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। কড়াতে 2 চামচ তেল রেখে বাকি তেলটা আমি ঢেলে রেখেছি। আর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা অল্প নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সেই রেডি করে রাখা মশলার পেস্ট, মানে টমেটো আর মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা এভাবে যদি ভিজিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু বেশ একটা বাটা মশলার মতো ফ্লেভার আছে। আর আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে কিন্তু ফোড়নের পর পেঁয়াজ দিয়ে ভাজতে পারেন, তবে আমি এটা একদম নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ না দিয়ে এখানে আমি অল্প হিং দিয়েছি। হিংয়ের ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ আসে এই গ্রেভিটার মধ্যে। মশলা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন পরিমাণ মতো লবণ আর চিনি দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি ভাব হলে ভালোই লাগে, তবে আপনারা পছন্দ না করলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ঘি গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। আর ধোঁকা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি, কারণ ঝোলটা এতটাই গরম এই ধোঁকাগুলোর মধ্যে ঝোলের সমস্ত ফ্লেভারটা কিন্তু ভালো মতোই ঢুকে যাবে। আর ধোঁকাটা এতটাই নরম হয় এই ধোঁকা দেওয়ার পরেও যদি আপনারা ফোটাতে যান ধোঁকাটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর ধোঁকাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। 5 মিনিটে রাখলেই কিন্তু ভালো মতো সেট হয়ে যাবে, মানে ধোঁকার মধ্যে সমস্ত ঝোলের ফ্লেভার ঢুকে যাবে। যে কোনো নিরামিষ দিনে দুপুরে ভাতের সাথে বা রাতে রুটির সাথেও কিন্তু দারুণ একটা কম্বিনেশন, বড়দের তো বটেই, বাড়ির ছোট সদস্যদের এভাবে যদি ধোঁকা দেওয়া যায় তো তারা অনায়াসেই খেয়ে নেয়। আমার ছেলে কুমড়ো একদমই পছন্দ করে না, আমার বলতে দ্বিধা নেই যে আমি এভাবেই ওকে ধোঁকা দিই। তবে এই ভিডিও যদি দেখে থাকে তো এখন ধরতে পেরে যাবে, তবে তাতেও কোনো অসুবিধা নেই, কেননা এই ধোঁকাকারি এতটাই সুস্বাদু হয় যে কেউ এটা অনায়াসে জেনে বা না জেনে খুবই তৃপ্তি ভরে খাবে। আপনারা কি কখনো আপনাদের সন্তানের সাথে এভাবে ধোঁকা দিয়েছেন? দিয়ে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো যাই হোক, ধোঁকাকারি তো আমার রেডি হয়ে গেছে আর আমি পরিবেশন করেও দিয়েছি। রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চটপট এখনই করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।